সালাকিদে বজা সাসা থুয়ে দিয়ে চলে যাব, দাদা কি কও দেব, মানা করে দেখেন তাও দেব, ভাবছেন নাকি আমি নারদ সাড়া সাড়ি নাই? দেখেন একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, তার শ্বশুর বাড়ি গেলে দেখবেন বড় বড় মিষ্টির হাড়ি নাই না, আর আজকাল দেখবেন কি গিয়ে বলবে দাদা আমাকে 15 পিস মিষ্টি দেন, প্যাকেটটা বড় দেবেন। কি সত্যি কথা না? প্যাকেট বড় সেই সাইজের মিষ্টি 15 পিস, সত্যি কথা না? এ তো মিষ্টি কিনা না, এটা প্যাকেট দেখান। তা ওই মিষ্টির হাড়ি নিয়ে, বড় একখানা হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। তার রোদের মধ্যে যেতে যেতে ভাবলো তাই একটু বিশ্রাম করে যাই, একটা বড় বট বৃক্ষ, ভাবলো এ শীতল ছায় একটু আরাম করে যাই, কি বাবা। তা ওখানে যেই বসেছে, আর ওই বট গাছের শীতল ছায়ায় হাওয়ায় ঘুম আসে গেছে। এখন ওই মিষ্টির হাড়ি মাথার পাশে রেখে উনি আনন্দে ঘুমায়। ওই বট গাছে আছে একটা বান্দর, ও মনে মনে ভাবলো লোকটা ঘুমাই পড়লো, মাথার কাছে হাড়ি কেন? ও ক্যাল 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 করে নেমে এসছে, নেমে এসে ওই হাড়ি টপ করে নিয়ে আবার ক্যাল 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 করে উপরে চলে গেছে। প্যাকেট উপরের কাগজ খুলে দেখে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এত গোল গোল মিষ্টি, সপা সপ আর যা মিষ্টি, আহ সেটি চুটে খাচ্ছে। খেয়ে ওই হাড়ি ধরে ধপাং করে ওর মাথা সোজা ফেলেছে, আর ভেঙে চুরমার হয়ে গেছে। লোকটা চট করে উঠে পড়েছে, কি সর্বনাশ করলো আমার, আমার মিষ্টি কে খেলো? উপরের দিকে তাকিয়ে দেখে ভালা বান্দর, বাবার বিস্কি দেয়, কপাল খারাপ আজকে। বান্দরে বজন করলো, যাক মনের দুঃখে চলে যাচ্ছে, কিন্তু বান্দরের স্বভাব হয়ে গেছে মিষ্টির হাড়ি নিয়ে কে কখন আসে। 7 দিন পরে এক সাপ উড়ে কি করেছে, নতুন সাপ ধরে ঝুড়িতে বড়ি আনে না, ওই সাপ ঝুড়িতে বড়ি আনছে কাপড় দেওয়া। তো তা ভাবলো ওই বট গাছের তলায় একটু বিশ্রাম করে যাই। তা যেই শুয়ে পড়িছে ওই মাথার কাছে ওই ঝুড়ি রেখে আস্তে ঘুমোই পড়িছে। যেই ঘুমোই পড়িছে বান্দর ভাবিছে এই তোমার মিষ্টি আসি গেছে। বান্দর ক্যাল 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 করে নেমে এসছে, নেমে এসে ওই ঝুড়ি নিয়ে উপরে চলে গেছে। উপরে যাইয়ে যেই ঘুলি ঝুড়ি খুলিছে, আরে সর্বনাশ, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এত ফনা ধরা মিষ্টি, আরে কপা। এখন বান্দরের আবার বুদ্ধি আছে, ও খপ করে মাথা ধরে বসছে। মাথা ধরে যেই বসছে, আরো দেখি সাপে ভালো করে পেঁয়াজ দিছে, বান্দরের তো সরু হাত, ওই যে পেঁয়াজ দিছে, পেঁয়াজ দিয়ে যে কষন দিচ্ছে, বান্দরের সরু হাড় মটমট কটকট মড়মড় করে উঠছে। বান্দর দেখছে শালা মসজিদ, যেই ওই কষন দেয় আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়, আবার যেই ও ঘষণ দেয় আস্তে সাপ কষণ ছাড়িয়ে দেয়, আবার যেই কষণ দেয় সাপে ওই মাথা ধরিয়ে গাছের সাথে ঘষণ দেয়, ঘষতে 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 মাথার ছাতা ঘষি একেবারে উঠিয়ে গেছে, মাথা আর নাই, টপ করে সাপ ছেড়ে ফেলে দিয়েছে। ফলক চমকে উঠেছে, ব্যাপার কি, আমার জ্যান্ত সব এই করলোকে, উপরে দেখে বান্দর, বাহ ভালো করছিস। লোকটা চলে গেছে, এখন বান্দরের কিন্তু গোসা অভ্যেস হয়ে গেছে, এখন ভাবতেছে গোসার জিনিস কোথায় পাই। তাই জঙ্গলের মধ্যে ঢুকে দেখে ওই যে কাঠ সেরাই করে না, হ্যাঁ রাম করাত, তাই দিয়ে একেবারে কি কাটে না, তো ওই করাত দিয়ে যখন কাটে দেখবেন ওর মাঝখানে খিল থাকে, থাকে না ওই খিল, যখন থাকবে আর এই গাছের মাঝখানে একটু ফাঁকা থাকবে, করাত যখন টানবে ভালো সরবে, আর খিল না থাকলে সরবে কি বাবা। তা ওরা চিন্তা করলো, তাই আমরা একটু টিফিন সারিয়ে আসতে চাই,
ওরা যে টিফিন করতে গেছে আর বান্দর লাভ দিয়ে ওই গাছের যে গুড়ি দুই পাশে পা দিয়ে বসেছে, আর ওই ফাঁকা জায়গায় ধন সম্পত্তি আসতে রাখিয়ে দিচ্ছে, দিয়ে দুই পাশে পা দিয়ে বসেছে। এখন ওই খিল দেখে ভাবছে, বা ভালো একটা ঘষার জিনিস পাইছি তো। এখন ওই খিল ধরে ঘষতে 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 চট করে খিল উঠে গেছে আর চট করে বান্দরের দন সম্পত্তি বাজা চাচাইয়ে গেছে। বান্দর কয়, কে আমার কৃষ্ণ হচ্ছে চতুরের শিরোমণি, জানেন যত জ্ঞানী গুণী, চালাকি করে কান্না সরিয়ে যায়। এই জন্য একটা গল্প মনে পড়ে যায়, বলবো বলবো না আপনাদের শোনার বেশি একটা গরজ নাই, থাক থাক নাকি একটু আমার একটু মানা করিয়ে দেখেন তো আমি না বলিয়ে যাই নাকি। একজন মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, অসম্ভব চালাক, দারুণ চালাক, তার কাজটা হচ্ছে চালাকি করে খাওয়া। এই প্রত্যেক বাড়িতে যাবে, অনেকের স্বামী বাইরে কাজ করে, সেখানে গিয়ে বলবে, ও বৌদি কি এই বাজার করার দায়িত্বটা আমারে দাও দি। কই কেন? কই দাদা না বাড়ি নাই। তোমরা বাজারে যাবা, আজকাল টুকটুকিতে পা দিলে 10 টাকা, যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 20 টাকা খরচা হবে রে ভাই, কেন বৃথা টাকা খরচা করবা? আমার কাছে বাজার করতে টাকা দেবা, আমি বাজার করে আনিয়ে দেবো, বাড়ি বসে খাবা। কি পরোপকারী লোক, সমাজ সেবক। তা প্রত্যেক বাড়িতে ওই কথা বলে, তাই প্রত্যেক বাড়ি যে বাজার করার দায়িত্ব নেয়, যে বাজার করে দেবে, পেছনে কোনো কায়দা না থাকে পারে বাবা। তা ওর কাজটা কি? শতকরায় 20% মেরে খাওয়া। 100 টাকা দেবেন, 20 টাকা হরি বল। তা ধরেন এইবার প্রত্যেক বাড়ি বলেছে, তা কেউ 100 টাকা যদি করে দেয়, 100 টাকা করে যদি দেয়, তা তার থেকে যদি 20 টাকা মারে, কেউ 200 টাকা দিলে 40 টাকা, হ্যাঁ তাহলে এইভাবে পর পর টাকা পায়। আর তাই নিয়ে বাজারে যায়, সবার জন্যই পুঁটি মাছ, ছোট তেলাপিয়া, ছোটর উপরে যায় না, ছোট চিংড়ি মাছ, কি বলবো ধর্মরাজ, কি বলবো ধর্মরাজ সবাই, আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয়। এক গ্রামে অন্তত 40 ঘরের নিচে থাকে নাকি দাদা কি কো? তা 40 ঘরের থেকে যদি 20 টাকা করিয়ে মারে, ও টাকার গরম কি? ইলিশ মাছের গন্ধ না বেরোয় সারে? তা ওই গ্রামে আছে সাংঘাতিক একজন কৃপণ, ও মনে মনে ভাবে তাই এ শালা পরের বাজার করিয়ে দেয়, এর পেছনে টাকা মারে, তো কেমন শালা কইছে আজকে একটু পরীক্ষা নেওয়া চাই। ও ডেকে বলছে, এ ভাই কি আমার একটু বাজার করিয়ে দেওয়া চাই? বলে, আমি তো এই কাজ করেই খাই, কি বাজার করতে হবে? বলে, বাতাসা। বলে, কয় কুইন্টাল? বলে, কুইন্টাল টুইন্টাল না। বলে, কয় কেজি? বলে, কেজিও না। বলে, তাই কি? ওর হাতে 1 পয়সা, মোটে 1 পয়সা ধরিয়ে দিয়েছে, 1 পয়সা। দেখে বলে, ভাই আমার 1 পয়সার বাজার করে দেওয়া চাই। ও মনে মনে ভাবে, শালা তো আমারে পরীক্ষা করে, আমি যে শালা কি করে খাই, ওর বাবারও বোঝার কায়দা নাই। ওই 1 পয়সা যখন দিল, তাই নিয়ে বাজারে গেল, দোকানে কি ডাক দিয়ে বললো, 1 পয়সার বাতাসা দেওয়া চাই। দোকানে কি করে, 1 পয়সার আর কি হবে, একখানা বাতাসা ঠুঙার মধ্যে ভরিয়ে মুড়িয়ে ওর হাতে তুলে দেয়। এমনি ভাবে যখন দিয়ে দিল, তাই নিয়ে এলো নাচতে নাচতে সোনার চাল, এসে বলছে, এই যে আপনার বাতাসা সামলাল, 1 খান বাতাসা। তা বলে, এই যে আপনার বাতাসা। এখন বলে কি, ওই যে কৃপণ বাতাসার ঠোঙা হাতে নিয়ে মিসকি হাসি দিয়ে বলছে, কি ও সোনার চাল, পরেরটা মারিয়ে খাও, আমারটা মারতে পারলে না। ও বলে,
তুমি ভাবলে কি করে তোমার তার নাম এরে ছেড়ে দিয়েছি? বলে তার মানে বোঝো না, তোমার এক পয়সা এক থান বাতাসা, এক পয়সা ওর আর মারবো কি? তো ওই যে বাতাসা পয়সা তো মারতে পারলাম না, বাতাসার তলায় বাতাসার তলায় সাইটি আমি 20% তুলে নিয়েছি সাইটি। ওই ওরে শালা, ও দেখে ঠোঙা খুলিয়ে এখনো সিউভার লালা লালা লকলক করছে একদম। তা পরের লালা কি খাওয়া যায়? ওই বাতাসা ধরে ছুড়ে মরেছে ওর গায়ে, ও টপ করে ধরে খপ করে গিলে বলছে কি কাজটা হলো কি? হ্যাঁ, আমি শতকরায় 20% মেরে খাই আর তোমার পুরোপুরি 100% মেরে আর চলে যাই। এই জন্যে ভগবান তোমারে করি মানা, এইভাবে চালাকি টালাকি করি আমার কাছ থেকে সরিয়ে যাইয়ে না।